A class 9 boy accused of stealing a smartphone beaten up by village police in Basanti. A village policeman of Basanti police station and his brother reached the boy's home in Bhangunkhali village, dragged him out and thrashed him very badly after they accused him about the mobile theft. The boy was in bad shape. The village police though detained the charges. এবার উঠে এবার জাল ফেললাম, ফেলার পরে বেটির হাতে পানি তুলে দিলাম, পানি তুলে দেওয়ার পরে আমি যখন টিউশন যাই তখন ধরলাম, বলছে আমার ছেলে ডাকছে। এবার ছেলে ডাকার পরে আমি ওদের বাড়ি গেলাম, এবার দাদা বলছে বলে তোর মোবাইলটা কোথায়, মোবাইলে তাদেরকে পার করো। আমি বলি কী মোবাইল বলছে আমি জানি না। এবার বলার পরে তোর হাতে ছাগানোর সময় আছে, পোর্টের সময় মোবাইলটা দিয়ে যাবি। তারপর আমি চলে এলাম, চলে আসার পরে গাড়ি টিউশন চলে গেলাম, টিউশনতে এসে স্কুল চলে গেলাম, স্কুল থেকে ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়ার সময় আতা এসে আমার ডেকানে চলে গেল, চলে যাওয়ার পরে মারলো, মারধর করলো, মারধর করার পরে বলছে ফোন করে আছে বল। এবার তারপরে বলার পরে হচ্ছে কি আমি জানি না ফোন কোথায়। এবার তারপর মারধর করলো, মারধর করে আব্বা এলো, আব্বা পুলিশের লাঠি দিয়ে মারধর করেছে, পুলিশের লাঠি।